দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এক সম্বারে মুসুরির ডাল, আলুর ঝুড়ি, আর এখানে আগে করে রেখেছিলাম ভেন্ডি সর্ষে। এই রেসিপিটা আপনাদের অন্য একদিন দেবো আমি, খেতে খুবই মজাদার। আমার ছেলে খেয়ে আপনাদের বললো কেমন হয়েছে, বল কেমন হয়েছে। কেমন হয়েছে ভাই? ডাল ডাল হয়েছে এবং খুবই ভালো লাগছে ডালের সাথে। ভালো লাগছে ডালের সাথে? বন্ধুরা আপনারাও এরকম ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ। দেখুন, আমাদের কারখানার পেছনে একটা ছোট্ট কারিপাতা গাছ হয়েছে, আমি কিছু কারিপাতা নিয়ে ঘরে এসে ধুয়ে নিলাম। এবার এটাকে একটা প্লেটে শুকাতে দিলাম। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে আগে আলুগুলো আমি ধুয়ে নেব। আলুগুলো ভালো করে কষলে কষলে ধুতে হবে। এবার আমি একটা গেটার নিয়ে নিয়েছি। দেখুন, গেটারে দুখানা দাঁত, একটা ছোট দাঁত একটা বড় দাঁত। আমি এই ছোটো দাঁততার মধ্যে আলুগুলোকে ভালো করে গেটারে ঘষে নেব। আলুগুলো দেখুন কি সুন্দর ঝিরি ঝিরি। দেখুন, আলুগুলো ভালো করে গেটারে ঘষা গেছে। এবার আমি আলুগুলো থেকে রসগুলো বের করে নেব। দেখুন, আলুগুলো থেকে রসগুলো বের করার ফলে আলুগুলো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এই ঝুরঝুরে আলুগুলোকে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি ওভেনে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এদিকে আলুটাও আমি বের করে নিয়েছি যতক্ষণে কড়াইটা গরম হচ্ছে। এদিকে দেখুন, আমার কারি পাতাগুলো শুকিয়ে গেছে। আর এই আলুর ঝুড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কটা শুকনো লঙ্কা, দুটো চিড়ে দিয়েছি এবং দুখানা আমি গোটা রেখেছি। কিছু কাঁচা বাদাম নিয়েছি, চিড়ে নিয়েছি, আর এখানে লবণ নিয়েছি। এই সব কটা উপকরণই আমার লাগবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল পরিমাণ মতো, এবং তেলটাকে গরম হতে দেব। দেখুন, এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গেটার করে রাখা আলুগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এবং ঝাঁঝরি দিয়ে বারবার করে নাড়তে লাগবো, যাতে একটার সাথে একটা গায়ে গায়ে যাতে লেগে না যায়। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে সিম করে দেবো, দিয়ে এবার এগুলো আস্তে আস্তে তুলে নেবো যাতে পুড়ে না যায়। পরে সব কটা আলু আমি ভেজে নেবো। বন্ধুরা, এখানে যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে, আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। আর এখানে আমি দেখুন মুসুরির ডালটা ধুয়ে আমি রেখে দিয়েছি, শুকিয়ে এসছে। আমি এখানে এক সোমবারে ডাল বসাবো। দেখবেন, একঘেয়েমি মাছ মাংস খাওয়ার পরে বা কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরের দিন সবারই মন একটু হালকা হালকা খাওয়া খেতে ইচ্ছে করে। তখন যদি এরকম এক সোমবারে ডাল আর পাশে যদি এরকম আলুর ঝুড়ি হয়, তাহলে তার কোনো কথাই না। আপনারাও রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও বাড়িতে এরকম ট্রাই করতে পারেন। এর জন্য দেখুন, আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমি গরম হতে দেবো। গরম হয়ে গেছে, এখানে দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন। আপনারা এই 5 ফোড়ন দিয়ে এক সময় ডাল খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। এই 5 ফোড়নের গন্ধতে মনটা যেন ভরে যায়। দেখুন, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার গ্যাসের সিমটা আমি আস্তে করে দেবো। এবার এই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেবো এর মধ্যে। আমি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে এটা একটু নেড়ে দেবো, যাতে ডালটা নিচে না লেগে যায়। ডালটা দেখুন একটু কালারটা কেমন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। মগের 1 মগ আমি জল দিয়ে দেবো। ডালটা একটু ঘন ঘন হবে। এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দেওয়ার আগে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো।
এবার প্রেশার কুকারে এবার ডালটা সেদ্ধ হতে দেবো। আঁচটাও আমি জোরে দিয়ে দিয়েছি, এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজেছি। এবার আমি এই চিড়েগুলো ভেজে নেবো, অল্প অল্প করে চিড়ে দেবো। এরকম করে সবকটা চিড়ে আমি ভেজে নেবো। ডালে একটা সুটি হয়ে গেছে, দুটো সুটি দেবো দিয়ে ডালটা নামিয়ে দেবো। এবার আমি বাদামগুলো ভেজে নেবো। বাদামও ভাজা কমপ্লিট, বাদামগুলো দেখুন কেমন ফেটে ফেটে গেছে, লাল লালও হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এই বাদামগুলো আমি তুলে নেবো। এবার একই তেলে আমি কারি পাতাটা ভেজে নেবো। পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার এবার এই শুকনো লঙ্কা কোটা ভেজে নেবো। লঙ্কা কোটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন আমার এই আলুর ঝুড়িটি কমপ্লিট। এক সোমবার ডালের সাথে অনুষ্ঠান বাড়ির সাথে এই আলুর ঝুড়িটা করেছি। আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এই কারি পাতাগুলো আমি ভেঙে ভেঙে দেবো। এইটা আপনারা অনেক দিন জারে করেও সংরক্ষণ করে রাখতে পারেন, যখন ইচ্ছে হলে ডালের পাতা খেতে পারবে। দেখুন এক চামচ লবণ দিয়ে পুরোটাকে মাখিয়ে নেবো, একটা শুকনো লঙ্কা ভেজে দেবো, ভেঙে কারি পাতাগুলো ভেঙে ভেঙে দেবো, পুরো আলু ঝুড়িটা আমি মাখিয়ে দেবো। কতটা মচমচ বন্ধুরা, আমি এটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আমি পরিমাণ একটু কম করেছি, যেহেতু আমার পরিবারের লোক সংখ্যা কম, তাই কৌটোটা আপনারাও এরকমভাবে কৌটোতে রেখে দেবেন, যখন ইচ্ছে তখনই আপনারা ডালের সাথে খেতে পারেন বা শুধু খেতে পারেন।